এই যে আম আম আসছে, অনেকগুলোই আছে মনে হইতেছে। কার্টন গুলো তো ভিজা, এগুলোও দিতে পারো তো। লম্বা করে দেখতে পা, পারবা যেতে? পাতাইলো রে, আমার এটা নষ্ট করে ফেলাইছে। কিশোরগঞ্জে কুলি হয়ে গেল। মিহাল কোথায়? দেখো দেখো দেখো, দেখছো মাশাল্লাহ কি সুন্দর গাছ হয়েছে। এদিকে দেখি তো, বলি বাবা লোত, এই তো দেখি ভেন্ডি গাছ। হ্যাঁ ওই যে ভেন্ডি গাছ দেখো, মাশাল্লাহ। বেগুন গাছ, এই যে দেখছো কতগুলো বেগুন গাছ। আমরা এদিকে দেখি, এই যে দেখো কি সুন্দর হয়েছে না, ওই সাইডে চলো দেখে আসি আমরা। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠছি, ওঠার পরে এখনও হাত মুখ ধুই নাই, তো প্রচণ্ড রোদ আজকে। তো ভাবলাম সেই আমাদের যে তোষকটা ভিজে গেছিলো সেটা রোদে দেই, আপনাদের ভাইয়া নিয়ে আসছে এখনও পর গেছে কার্টুনগুলো আনতে। আর এদিকে মাশাল্লাহ পুদিনা পাতার গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে না, অনেক সুন্দর। আর এই গাছটা মানি প্ল্যান্ট বাসায় থাকলে বড় হইতো না, এখানে এসে মাশাল্লাহ ভালো বড় হয়েছে। এই গাছটাও অনেক সুন্দর হয়েছে। মোট কথা হইতেছে কি, প্রাকৃতিক পরিবেশে সবই ভালো হয়। আগে তো ঘরের মধ্যে থাকতো অত ভালো হইতো না, আজকে একটা ফুল দেখা গেল এখানে। আর এই যে এটা রঙ্গন, এটা গোলাপি রঙের রঙ্গন, মাশাল্লাহ খুব সুন্দর। এতদিনে এই গাছটার মধ্যে একটা ফুল আমি আজকে দেখলাম, এই কদিন দেখি নাই। আর এই যে বেলি ফুল গাছে বেলি ফুল আছে, এই যে প্রায় শেষের দিকে আবার হবে। আর এই পুদিনা গাছগুলো যে লাগানো ছিল এইটাও এখন একটু ছড়াইতে শুরু করছে। তার মানে মোটামুটি সব গাছই সুন্দর। আর এখানে মাশাল্লাহ এই যে আম আম আসছে, অনেকগুলোই আছে মনে হইতেছে। হ্যাঁ এইদিকে আছে কয়েকটা, আবার এইখানে আছে, এই যে একটা, এই যে একটা। তো এইবার এই গাছটার মধ্যে আম টিকছে, এর আগে নাকি কখনো এই গাছ আম টিকতো না, কারণ পানির অভাবে হইতো না। সব কিছু মিলে অনেক সুন্দর হয়েছে এবার। আর এতদিন পরে ছাদে আইসা সব গাছে ফুল দেখে ভালো লাগতেছে, অনেক সুন্দর।